তাকে এই কালনার ঘাট থেকে রিসিপশন করে নিয়ে আসার জন্য এখানে এসেছে। এখানে কয়েক শত আপনার এই এখানে সম্বোধনা দেওয়ার জন্য মোটর সাইকেলে করে বহর করে কালনার ঘাট থেকে তাকে তার এলাকাতে নিয়ে যাওয়ার জন্য এখানে মানুষজন এসেছে এবং মুহুর্মুহুর স্লোগান দিচ্ছেন। তার তাকে নৌকো মনোনয়ন না হলেও তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই ইউনিয়নের নির্বাচিত করার জন্য এই মানুষজন ভালোবাসার চিত্ত করার জন্য এই কালনার ঘাটের কাছে এসেছে এবং তাকে নির্বাচনের আগেই আগামীকালকে সম্ভবত যতটুকু শুনেছি তারা মনোনয়নপত্র জমা দেবেন। এবং আপনারা লক্ষ্য করেন আমরা এই মহড়ার সাথে রয়েছি, দূর দূরান্ত থেকে যারা আমাদের আয়োজনের সাথে রয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। জি পাখি ভাই, ভাই কেমন আছেন? ভাই ভালো আছেন? জি আবুল কালাম আজাদ পাখিকে তার নলদি ইউনিয়নের মানুষ। আমার মনে হয় যে দীর্ঘ লাইন দেখছেন, এই পুরোটা মানুষই নলদি ইউনিয়ন থেকে এসেছে তাকে সম্বোধনা জানিয়ে তার ইউনিয়নে রিসিপশন করার জন্য নিয়ে এখানে এসেছে। আপনারা জানেন যে তিনি বাংলাদেশে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত হওয়ার পরেই কিছু সময়ের মধ্যেই তাকে পাল্টে দেওয়া হয়। কী কারণে এটাকে পাল্টে দেওয়া হয় এই বিষয়টি আমরা এখনও স্পষ্টভাবে জানতে পারি নাই। তারপরে এলাকার মানুষ এসেছে এখানে তাকে এই কালনা ঘাটে মধ্যবর্তীর পরে যে কালনাঘাটে রিসিপশন করে নিয়ে তার ইউনিয়নে নিয়ে যাওয়ার জন্য এসেছে এখানে। আপনারা লক্ষ্য করছেন আমরা এই বহরের সঙ্গে আমরা সংবাদ পেয়ে আপনাদেরকে এখানে তুলে ধরার জন্য চেষ্টা করছি। তার ইউনিয়নের মানুষ এসেছে। জি প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন যে এখানে জি দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন আপনারা দেখছেন যে বিশাল যে বহর, এ বহর লোহাগাড়া উপজেলার নলদি ইউনিয়নের যিনি আবুল কালাম আজাদ, দীর্ঘ 5 বার উনি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এবার নির্বাচিত হলে উনি ষষ্ঠ 6 বারের মতো উনি ইউনিয়ন পরিষদের নির্বাচিত হবেন এমন একজন পতিত দশার জনপ্রিয় নেতা এবং এলাকার অত্যন্ত সুনামের সাথে উনি নির্বাচন করেছে। এই বিষয়টি নিয়ে আপনারা লক্ষ্য করছেন দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমরা আপনাদের সাথে রয়েছি। আপনারা একটু উপভোগ করবেন, এখানে প্রায় কত মোটর সাইকেল এসেছে এটা অনুমান করা সম্ভব নয়, আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করছেন যে এই বিষয়টি আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত এখানে আসা। আমি আবারও একটু বলতে চাই, আবুল কালাম আজাদ পাখি সকলে পাখি হিসেবে চেনেন এবং নড়াইল জেলাসহ এবং পার্শ্ববর্তী জেলার সমূহের মানুষও আবুল কালাম আজাদ পাখিকে চেনেন। এবং এই বিষয়টি বলতে চাই হলো এই রকমের
আবুল কালাম আজাদ পাখি নলদী ইউনিয়নের 5 বার নির্বাচিত হয়েছে চেয়ারম্যান হিসেবে। এবার নির্বাচিত হলে 6 বারের মতো উনি নলদী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবেন। কিন্তু কোনো একটি কারণে গতবারও উনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকো প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবারেও উনি প্রাথমিক ঘোষণায় আমরা যতটুকু শুনেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম আবুল কালাম আজাদ পাখি নৌকো মনোনয়ন পেয়েছেন। হঠাৎ করে আবার সেটাকে আমরা অফিসিয়ালি না, আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা শুনেছিলাম, হঠাৎ করে দেখলাম যে আবুল কালাম আজাদ পাখির নাম নেই, সেখানে অন্য আরেকজনের নাম সেখানে এসেছে। আর এরকম ঘটনার শোনার পরেই এলাকার মানুষ খুব ক্ষুব্ধ হয়ে তার যে জনপ্রিয়তা, জনপ্রিয়তার জায়গায় এসে তাকে আজকের এই কালনা ঘাট থেকে তাকে রিসেপশন করার জন্য নলদী ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ রাজপথে এসেছে, তাকে ভালোবাসার সিক্ত করেছেন, আপনারা দেখেছেন, এবং তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত করার জন্য আবারও তারা এসেছে। আপনারা লক্ষ্য করেন এই আবুল কালাম আজাদ পাখি ভাই উনি আসছেন, আসছেন এই যে আবুল কালাম আজাদ পাখি ভাই, উনি ওনাকে হাজারো গাড়ির বহরের মধ্য দিয়ে সম্বোধনা জানিয়ে ওনাকে ওনার ইউনিয়নবাসী এলাকার মানুষ ওনাকে এলাকায় নিয়ে যাচ্ছেন। উনি নৌকো থেকে বঞ্চিত হলেও উনি স্বতন্ত্র প্রার্থী হবেন বলে যতটুকু আমরা শুনেছি, উনি স্বতন্ত্র প্রার্থী হবেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি নির্বাচন করবেন এমনটি প্রত্যাশা উনি করেছেন। আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি পেয়েছি, আপনারা লক্ষ্য করুন সামনে গাড়ি যানজট মধ্যে আমরা ফিরছি কালনা মধুমতির একেবারেই পার্ট থেকে। এই নলদী ইউনিয়ন প্রায় 30-40 কিলোমিটার দূরত্ব থেকে ওই ইউনিয়নের মানুষ তাকে সম্বোধনা দেওয়ার জন্যে হাজার হাজার গাড়ি এখানে এসেছে, আবুল কালাম আজাদ পাখি ভাই বিশাল এক বহরের নেতৃত্বে নিয়ে উনি ওনার ইউনিয়নে ফিরছেন। এবং উনি আগামী এই চতুর্থ ধাপে পর্যায়ের যে নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, এই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে প্রত্যাশা করেছেন। ওনার কাছ থেকে হয়তো আমরা এই বহরের পরে যে আমরা জানতে পারব উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান কেন, এবং দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও উনি আশাবাদ হয়তো ব্যক্ত করবেন আমাদের সামনে, আপনারা শুনবেন যে উনি দলীয় মনোনয়ন বঞ্চিত হলেও উনি হয়তো নির্বাচন করবেন, এবং সে বিষয়টি হয়তো ওনার কাছ থেকেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন এখানে, আপনারা দেখছেন যে বিশাল এক বহর নলদী ইউনিয়ন থেকে ইউনিয়নবাসী হাজারো মোটরসাইকেলের বহরে ওনাকে সম্বোধনা দেওয়ার জন্য এই কালনা ঘাট থেকে রিসিভ করে নেওয়ার জন্য এসেছে। দর্শক বন্ধুরা, দূরে দেশের এবং দেশের বাইরে যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন, লোহাগড়া উপজেলায় যে নির্বাচন হতে যাচ্ছে, মনোনয়ন হয়তো ওনাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, সাধারণ মানুষের চাপে ওনাকে স্বতন্ত্র প্রার্থী হতে হচ্ছে এমনটি তথ্য আমরা শুনেছি, এবং সকলে তাকে এই সম্বোধনা দিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আবুল কালাম আজাদ পাখি নড়াইল জেলার সহ পার্শ্ববর্তী জেলার মানুষও তাকে অত্যন্ত সুনামের সাথে, অত্যন্ত ভালো মানুষ হিসেবে জানেন যতটুকু আমরা জানি। যদিও আমরা এই বিষয়টি আমাদের বলার কথা নয়, সাধারণ মানুষের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। আপনারা দেখছেন বিশাল এক বহর নিয়ে এই আবুল কালাম আজাদ পাখিকে সম্বোধনা দিয়ে নেওয়ার জন্য কালনাঘাটে এসেছে। আমরা কালনাঘাট থেকে এই বিষয়টি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, আপনারা লক্ষ্য করছেন।